नमस्कार दर्शक बंधुरा, रेसिपी विथ स्वप्नाय आपनादेर सकलके स्वागत जानिये आमी आज एकटी इलिश माछेर रेसिपी शुरू करब। तो एटी आमी मानकचु दिये इलिश माछेर एकटी पतला झोल रेसिपी करे देखाबो। आज आलू बेगुन दिये तो अनेकेई खेयेछेन, किन्तु आमी आज कचु दिये इलिश माछेर झोल करे देखाबो। तो तार जोन्नो आमी प्रथमे निये निएछि इलिश माछ, नून हलुद मेखे रेखेछि, केटे निएछि मानकचु, लागछे आमार काँचा लंका, पाँच थेके छटा काँचा लंका चिड़े निएछि, लागछे आमार जिरे गुड़ो, हलुद गुड़ो आर लंकार गुड़ो, आर लागछे फोड़नेर जोन्नो आमार कालो जिरे, एछाड़ा आमार लागबे स्वाद मतो नून, आर रान्नाटा आमी सर्षेर तेले करब। एखन आमी एकटा पात्रे जल बसिए दिएछि, জলটা ফুটিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু নুন। এবার আমি কচুগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব। কচু সব সময় সিদ্ধ করে রান্না করাটাই ভালো, না হলে গলায় লাগার সম্ভাবনা থাকে। তো কচুটা সিদ্ধ হতে হতে আমি এদিকে কড়াইতে সর্ষে তেল দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন মতো। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নেব প্রথমে, তারপর আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, এপাশ ওপাশ করে ভেজে আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলো ভাজা হতে হতে আমি কচুটা একটু দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, কচুটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে, আমি এখন মাছটা তুলে নেব। মাছটা তুলে নিয়েছি, এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু ভাজা হলে তারপর আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচু। সেদ্ধ করে রাখা কচুটা আমি দিয়ে আবার 1 থেকে 1.5 মিনিট মতো একটু কচুটা ভেজে নেব। আমি এখানে শুধু কচু ব্যবহার করছি, আপনারা চাইলে একটু আলুও দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা চিরা। এখানে আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা ব্যবহার করছি, আর একটু আমি 1 চা চামচ মতো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব। আপনারা যদি গুঁড়ো লঙ্কা পছন্দ না করেন তাহলে আর একটু বেশি কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এখন আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো একসঙ্গে দিয়ে দিলাম তেলে। দিয়ে আমি আর একটু মশলাগুলোকে ভেজে নেব। এখন আমি একটু জল দিয়ে মশলাটাকে একটু কষে নেব। পুরো মশলাটা কষে যাওয়ার পর যখন মশলা থেকে তেলটা ছেড়ে যাবে তারপর আমি ঝোল অ্যাড করব। খুবই সিম্পল এবং সাধারণ একটি ঘরোয়া রান্না। এখন বাজারে অনেক পকেট ফ্রেন্ডলি ইলিশ মাছও পাওয়া যাচ্ছে, আর কচুও অ্যাভেলেবেল। তো আপনারা যে কোনো একদিন বাজার থেকে ইলিশ মাছ এনে আমার এই রেসিপিটি ট্রাই করুন। এবার এই মশলায় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আলু বেগুন দিয়ে যেরকম ইলিশ মাছের ঝোলটা যতটা টেস্টি লাগে, কচু দিয়ে ইলিশ মাছের ঝোলটাও কিন্তু খুব ভালো লাগে খেতে গরম গরম ভাতের সঙ্গে। আপনারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, যারা খাননি তারা তাদেরকে আমি অনুরোধ করব এই রেসিপিটি বাড়িতে তৈরি করুন একদিন। করে ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। এখন আমি ঝোল দিয়ে দিলাম। ঝোলটা আমি একটু বেশিই দেব, কারণ ঝোলটা দেওয়ার পর আমার মোটামুটি 10 মিনিট মতো রান্না হবে। তো প্রথমে আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পর আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করব। তাহলেই আমার কচু দিয়ে ইলিশ মাছের ঝোলটা রেডি হয়ে যাবে। তো মাছটা দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। তো এখন 5 মিনিট পর
আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেব, তারপর আমি মাছের ঝোলটা নামিয়ে নেব। আমার এই সাধারণ সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। যদি ভালো লাগে আমার ভিডিওকে একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য সকলের কাছে অনুরোধ করছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসব আবার নতুন রেসিপির সাথে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।